हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल मौसुमीज किचने। तुम्हारे सकल के स्वागत जानिए आज के एक ऑथेंटिक बेंगली रेसिपी बीए बाड़ी स्टाइलर छेचड़ा रेसिपी तुम्हारे साथ शेयर करब। आशा करछी आज के रेसिपि तुम्हारे सकल खूब भलो लगे। आपामोर बांगालीर किन्तु ये छेचड़ा रेसिपिटा खेते असाधारण लागे। आज के एकदम बीए बाड़ी स्टाइले काजबाड़ीते जे रकम छेचड़ा तैरी है सेई स्टाइले आज के छेचड़ा तैरी करे देखाबो। आशा करछी खूब भलो लागे। संगे थाको, देखते थाको भिडियोटा। এখানে আমি মাছের মাথা নিয়ে নিয়েছি। মাছের মাথাটাকে আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভালো করে রেখেছি। এবার আমি মাথাটা প্রথমে ভেজে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। রান্নাটা পুরোটাই আমি সরষের তেলে করব। প্রথমে আমি মাছের মাথাটা ভালো করে ভেজে তুলে নেব। মাছের মাথা ভেজে তুলে নিয়েছি। ওই তেলেতেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা তোমরা বাড়িও দিতে পারো, আমি একটাই দিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতা, দুখানা তেজপাতা আমি ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম রসুন কুচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পরিমাণ মতন। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে স্লাইস করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। ভালো করে পেঁয়াজ রসুনটা প্রথমে ভেজে নিতে হবে। আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই তোমরা নিজেরা আন্দাজ অনুযায়ী দেবে। এখানে আমি যে যে সবজিগুলো নিয়েছি একটু দেখিয়ে দিই। আমি বেগুন নিয়েছি, গাজর নিয়েছি, বিনস নিয়েছি, কুমড়ো নিয়েছি, পটল নিয়েছি, আলু নিয়েছি, আর এখানে কাঁঠালের বীজ ব্যবহার করেছি। এটা একদমই অপশনাল, তোমরা না চাইলে স্কিপ করতে পারো। তোমরা তোমাদের পছন্দ মতন সবজি দিয়ে কিন্তু ছেঁচড়া রান্না করতে পারো। ছেঁচড়াতে সব রকম সবজিই কিন্তু যায়। বাকি সবজিগুলোও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সবজিগুলো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি ভালোভাবে নরম হয়ে যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। সবজিটাকে ভেজে নিতে হবে। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো নরম হয়ে যায়। এখানে দেখো আমি পুঁই শাক নিয়েছি। পুঁই শাক ছাড়া কিন্তু ছেঁচড়া অসম্পূর্ণ, পুঁই শাক তো দিতেই হবে। আমি এখানে পুঁই শাকের পাতার সাথে ডাঁটিগুলোও রেখেছি। আমি এখানে ঢাকনাটা খুলে নিলাম। ভেজিটেবলসগুলো কিন্তু এখন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো কতটা কমে এসছে সবজিগুলো। আমি শাকগুলো এবার সম্পূর্ণটা দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে শাকটাকে নরম হতে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে নিলাম। দেখো আমি কিন্তু একদমই জল ব্যবহার করিনি, সেটা তোমরা দেখতেই পেয়েছো। শাক থেকে এবং ভেজিটেবলস থেকে কতটা জল রিলিজ করেছে দেখো। এই জলেতেই কিন্তু সমস্ত সবজি এবং শাক সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে। একদমই জল ছাড়া এই ছেঁচড়াটা রান্না করতে হবে, তবেই কিন্তু টেস্ট খুব ভালো আসবে। এবার আমি ভেজে রাখা মাছের মাথাটা অ্যাড করে দিলাম। মাছের মাথাটাকে এবার সমস্ত রান্নাটার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে। আমি খুন্তির সাহায্যে সমস্ত ভালো করে মিশিয়ে নিই।
এখানে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করে দিই। যদি মনে হয় দেখো যে এরকমভাবে অনেকটা জল একসাথে রিলিজ করে গেছে এবং তোমাদের হাতে সময় কম আছে জলটানোর জন্য, তাহলে একটু আটা তোমরা অ্যাড করে দিতে পারো, তাহলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি একটু পরিমাণ মতন চিনি অ্যাড করে দিলাম, এখন চ্যাচড়া একদমই রেডি। এখানে কিং স্টাইলের অথেন্টিকভাবে কিন্তু মাছের মাথা দিয়ে চ্যাচড়া একদম রেডি হয়ে গেল। গরম গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। আশা করছি তোমাদের আজকের রেসিপি ভালো লেগেছে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে, তাই লাইক করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। এবং মৌসুমিস কিচেনকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিওস আপলোড করবো নোটিফিকেশন সবার প্রথম তোমাদের। আজকের মতন বিদায় নিলাম, দেখা হবে নেক্সট রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।